সায়েন্স কেরিয়ার অ্যান্ড স্মার্ট ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করার জন্য রাজ্য তথা দেশে লকডাউন চলছে, তাই সমস্ত স্কুল বন্ধ আছে এবং তোমরা প্রাইভেট টিউশনেও যেতে পারছ না। এমন অবস্থায় তোমরা একটি মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নপত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিংবা ইন্টারনেট থেকে পেয়ে গেছো। আশা করছি ওই প্রশ্নপত্রের সমস্ত প্রশ্ন তোমরা সমাধান করেছো। এই ভিডিওর মাধ্যমে নবম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নগুলির উত্তর দেব। যদি তুমি ওই প্রশ্নগুলোর উত্তর আগে করে থাকো, তাহলে একবার দেখে যাচাই করে নাও যে তোমার উত্তরগুলো ঠিক হয়েছে কি না। 1 নম্বরের প্রশ্ন দেওয়া আছে, ডাইন ও নিউটনের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। এর উত্তরটা আমরা দুইভাবে করতে পারি। 1, নিউটন থেকে ডাইনে পরিবর্তন করতে পারি, কিংবা ডাইনকে নিউটনে পরিবর্তন করতে পারি। প্রথমে এখানে দেখিয়েছি নিউটনকে ডাইনে পরিবর্তন করলে কত ডাইন হয়। তাহলে 1 নিউটন সমান লিখতে পারি 1 কেজি × 1 মিটার/সেকেন্ড স্কোয়ার, কারণ বল সমান ভর ইন্টু ত্বরণ, তাই বলের একক নিউটন সমান হবে ভরের একক গুণ ত্বরণের একক। এবার 1 কেজি সমান আমরা লিখতে পারি 1000 গ্রাম, এবং 1 মিটার/সেকেন্ড স্কোয়ার আছে, 1 মিটারকে লিখতে পারি 100 সেন্টিমিটার, তাই লিখছি 100 সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ার। এবার এখানে 1000 × 100, 1000 মানে একের পরে 3টে 0 আছে, এবং 100 মানে একের পরে 2টে 0 আছে। তাহলে আমরা এটাকে গুণ করে লিখতে পারি 10^5, অর্থাৎ 1 এর পরে 5টা 0, অর্থাৎ 100000। এর গ্রাম গুণ সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই লিখছি g/cm/s². এর গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এই রাশিটাকে আমরা লিখতে পারি ডাইন। তাহলে 1 নিউটন সমান দাঁড়ালো 10^5 ডাইন। ডাইন ও নিউটনের সম্পর্কটি আমরা অন্যভাবেও প্রতিষ্ঠা করতে পারি, অর্থাৎ ডাইন থেকে নিউটনেও পরিবর্তন করতে পারি। চলো সেটা আবার দেখে নিই। 1 ডাইন সমান লিখতে পারি 1 গ্রাম × 1 সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ার। এবার 1 গ্রামকে আমরা কিলোগ্রামে পরিবর্তন করব। তাহলে 1 গ্রাম সমান হচ্ছে 10^-3 কিলোগ্রাম, কারণ গ্রামকে যদি 1000 দিয়ে ভাগ করা হয় তাহলে কিলোগ্রামে পরিবর্তন হয়। 1 সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ার আছে, এখানে 1 সেন্টিমিটারকে যদি মিটারে নিয়ে যাওয়া হয় তাহলে 10^-2 মিটার হবে, কারণ সেন্টিমিটার থেকে মিটার যেতে গেলে 100 দিয়ে ভাগ করতে হয়। এবার এখানে গুণ করো 10^-3 এবং 10^-2, তাহলে এই দুটো গুণ করলে কী হবে 10^-5, এককটা হবে কিলোগ্রাম মিটার সেকেন্ড ইনভার্স 2। কিলোগ্রাম মিটার সেকেন্ড ইনভার্স 2 এটাকে লেখা যায় নিউটন। তাহলে 1 ডাইন সমান হচ্ছে 10^-5 নিউটন। তাহলে আগে দেখালাম 1 নিউটন সমান 10^5 ডাইন, কিংবা উল্টোভাবে বলতে গেলে 1 ডাইন সমান 10^-5 নিউটন। এর পরের প্রশ্নটা দেখি, একটি নিস্তড়িত পরমাণুর কে কক্ষে 2টি, এল কক্ষে 8টি এবং এম কক্ষে 2টি ইলেকট্রন আছে, মৌলের পরমাণু ক্রমাঙ্ক কত? মৌলের পরমাণুটির এম কক্ষের ইলেকট্রন 2টি সরিয়ে নিলে যে আয়ন তৈরি হবে তার সংকেত লেখো। প্রথমে আমরা উত্তর দেব মৌলের পরমাণু ক্রমাঙ্ক কত। দেখো, মৌলের কে কক্ষে 2টি ইলেকট্রন আছে, এল কক্ষে 8টি ইলেকট্রন আছে, এম কক্ষে 2টি ইলেকট্রন আছে, অর্থাৎ পরমাণুর মধ্যে মোট 2+8+2, অর্থাৎ 12টি ইলেকট্রন আছে। ওই মৌলের একটি পরমাণুতে 12টি ইলেকট্রন আছে। যেহেতু পরমাণুটি নিস্তড়িত, সেহেতু পরমাণুর নিউক্লিয়াসে 12টি প্রোটন আছে, কারণ কোনো পরমাণুর মধ্যে যতগুলো ইলেকট্রন থাকে তার নিউক্লিয়াসে ঠিক ততগুলো প্রোটন থাকে, ফলে পরমাণুটি নিস্তড়িত হয়। অতএব মৌলের পরমাণু ক্রমাঙ্ক হবে 12। তাহলে প্রথমে বের করতে হতো মৌলের পরমাণু ক্রমাঙ্ক কত, সেটা বের হলো 12। পরের অংশে দেওয়া আছে মৌলের পরমাণুটির এম কক্ষে 2টি ইলেকট্রন সরিয়ে নিলে যে আয়ন তৈরি হবে তার সংকেত লেখো। তাহলে এম কক্ষে 2টো ইলেকট্রন বেরিয়ে গেলে মৌলটির প্রোটনের তুলনায় ইলেকট্রন সংখ্যা কম হয়ে যাবে, অর্থাৎ প্রোটন হবে 12টি, ইলেকট্রন হবে 10টি, অর্থাৎ পরমাণুটি এখন 2টো প্রোটনের চার্জ বহন করবে, অর্থাৎ পজিটিভ তড়িৎগ্রস্ত হবে। মৌলের পরমাণুটির এম কক্ষ থেকে 2টি ইলেকট্রন সরিয়ে নিলে যে আয়ন উৎপন্ন হবে তার সংকেত হলো Mg+2। Mg কেন লেখা হয়েছে? যেহেতু পরমাণু ক্রমাঙ্ক 12 বেরিয়েছে, পরমাণু ক্রমাঙ্ক 12 মৌলটি হলো ম্যাগনেসিয়াম, তাই Mg লেখা হয়েছে। 2টি ইলেকট্রন যেহেতু পরমাণু থেকে বেরিয়ে গেছে, ইলেকট্রনের তুলনায় 2টো প্রোটন বেশি আছে, তাই চার্জ হবে +2। এই ক্ষেত্রে বলি, যদি তোমরা ম্যাগনেসিয়াম এইটাকে আইডেন্টিফাই করতে না পারো, তাহলে এখানে মৌলটির চিহ্ন X ধরে নেবে এবং তার চার্জ লিখবে +2, অর্থাৎ X+2। এবার পরের প্রশ্নে চলো, একটি মাপনির চঙের সাহায্যে কিভাবে তুমি 1 ফোঁটা জলের আপাত আয়তন নির্ণয় করবে। 1 ফোঁটা জলের আয়তন নির্ণয় করতে হলে কী করবো? ধর, প্রথমে আমরা 50 ফোঁটা জল একটা পাত্রে ধরে নিলাম, নিয়ে ওই জলের আয়তন নির্ণয় করব। যা আয়তন হবে
সেই আয়তনকে যদি আমরা 50 দিয়ে ভাগ করে দিই তাহলে 1 ফোঁটা জলের আয়তন বেরিয়ে যাবে। জলের ট্যাপ থেকে ফোঁটা ফোঁটা করে জল পড়ছে। এখন আমি ওই জলের 1টি ফোঁটার আপাত আয়তন নির্ণয় করব। ওই ট্যাপ থেকে X ফোঁটা জল একটি আয়তন মাপক সঙ্গে সংগ্রহ করলাম এবং সেই জলের আয়তনের পাড় নিলাম। এটা মনে করি জলের আয়তন হবে YML, অর্থাৎ X ফোঁটা জলের আয়তন হচ্ছে YML, তাহলে 1 ফোঁটা জলের আয়তন হবে Y/XML। তাহলে বুঝতে পারলে ফোঁটা ফোঁটা করে জল পড়ছে সেরম সোর্স থেকে বা সেরম উৎস থেকে কয়েক ফোঁটা জল নিতে হবে, সে 50 ফোঁটা হোক 100 ফোঁটা হোক জল সংগ্রহ করতে হবে, ওই জলের আয়তন মাপতে হবে। এবার যা আয়তন হলো সেই আয়তনকে জলের ফোঁটার সংখ্যা দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে 1 ফোঁটা জলের আপাত আয়তন পাওয়া যাবে। পরের প্রশ্নে চলো, রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটিগুলি লেখো। রাদারফোর্ডের পরমাণু মডেলের 3টে ত্রুটি তোমরা লিখবে। 1 নম্বর, রাদারফোর্ডের পরমাণু মডেল অনুযায়ী নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে কোনো বৃত্তাকার পথে ইলেকট্রন ঘুরতে পারে। ম্যাক্সওয়েলের ইলেক্ট্রোম্যাগনেটিক তত্ত্ব অনুযায়ী কোনো চার্জবাহী কণা যদি কোনো বৃত্তাকার পথে ঘুরতে থাকে তাহলে সে অনবরত শক্তি বিকিরণ করবে এবং শক্তি বিকিরণ করতে থাকলে ওই কণাটি যে বৃত্তাকার পথে ঘুরছে সেই বৃত্তাকার পথের ব্যাসার্ধ কমতে থাকবে। বৃত্তাকার পথের ব্যাসার্ধ কমতে কমতে একটা সময় সে ওই বৃত্তের কেন্দ্রে গিয়ে পড়বে। যেহেতু ইলেকট্রন হচ্ছে তড়িৎবাহী কণা এবং সে নিউক্লিয়াসের চারপাশে ঘুরছে, তাই ওই ইলেকট্রন অনবরত শক্তি বর্জন করবে, ফলে ওই ইলেকট্রন যে বৃত্তাকার পথে ঘুরছে সেই বৃত্তাকার পথের ব্যাসার্ধ কমতে থাকবে এবং একটা সময় গিয়ে সে নিউক্লিয়াসে পড়বে, ফলে পরমাণুটি ধ্বংস হয়ে যাবে। কিন্তু বাস্তবে এটা হয় না, অর্থাৎ রাদারফোর্ডের পরমাণু মডেল পরমাণু স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারে না। এটা হচ্ছে 1 নম্বর ত্রুটি। 2 নম্বর ত্রুটি হচ্ছে, রাদারফোর্ডের পরমাণু মডেল পারমাণবিক বর্ণালী কেন রেখা বর্ণালী হয় বা বিচ্ছিন্ন বর্ণালী হয় সেটা ব্যাখ্যা করতে পারে না। 3 নম্বর ত্রুটি হচ্ছে, ইলেকট্রনগুলি নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে বৃত্তাকার পথে ঘুরছে সেই বৃত্তাকার পথের ব্যাসার্ধ কিংবা ইলেকট্রনের শক্তি কিংবা ইলেকট্রনের বেগ রাদারফোর্ডের পরমাণু মডেলের সাহায্যে নির্ণয় করা যায় না। এগুলি হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি। রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে ধনাত্মক আদানযুক্ত নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঋণাত্মক আদানযুক্ত ইলেকট্রন বৃত্তাকার পথে সমগতিতে ঘুরতে থাকলে তা নিরবিচ্ছিন্নভাবে শক্তি বিকিরণ করতে থাকবে, এর ফলে ইলেকট্রন ক্রমহ্রাসমান ব্যাসার্ধের কুণ্ডলী পথে আবর্তিত হতে হতে ক্রমশ নিউক্লিয়াসের দিকে এগিয়ে যাবে এবং একটা সময় নিউক্লিয়াসের উপর আছড়ে পড়বে, ফলে পরমাণু ধ্বংস হবে। কিন্তু বাস্তবে তা হয় না, অর্থাৎ রাদারফোর্ডের পরমাণু মডেল পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারে না। এটা গেল 1 নম্বর ত্রুটি। 2 নম্বর ত্রুটি হচ্ছে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণায়মান ইলেকট্রন অনবরত শক্তি বিকিরণ করতে থাকলে পারমাণবিক বর্ণালী নিরবিচ্ছিন্ন বর্ণালীর প্রকৃতির হওয়ার কথা, কিন্তু বাস্তবে পারমাণবিক বর্ণালী বিচ্ছিন্ন বা রেখা বর্ণালী হয়। অর্থাৎ পারমাণবিক বর্ণালী কেন রেখা বর্ণালী হয় সেটা রাদারফোর্ডের পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারে না। 3 নম্বর, এই পরমাণু মডেল অনুসারে ইলেকট্রনগুলি যে বৃত্তাকার পথে ঘোরে তার ব্যাসার্ধ ইলেকট্রনের গতিবেগ কিংবা ইলেকট্রনের শক্তি সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায় না। চলো এবার পরের প্রশ্নটি দেখি। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, একটি খেলনা গাড়ি 20 সেন্টিমিটার/সেকেন্ড বেগ নিয়ে চলছিল, 1 মিটার দূরত্ব যাওয়ার পর ওই গাড়িটির বেগ দাঁড়ালো 50 সেন্টিমিটার/সেকেন্ড, গাড়িটির ত্বরণ নির্ণয় করো। তাহলে এখানে যে তত্ত্বগুলো দেওয়া আছে সেগুলো আগে খাতায় লিখে নেবে। গাড়িটির প্রাথমিক বেগ হচ্ছে ইউ, সেটা দেওয়া আছে 20 সেন্টিমিটার/সেকেন্ড, এখানে লেখা আছে 20 সেন্টিমিটার/সেকেন্ড ইনভার্স। এবার অতিক্রান্ত দূরত্ব, এখানে দেখা আছে 1 মিটার, সেটা লিখেছি 1 মিটার। এবার 1 মিটারকে সেন্টিমিটারে নিয়ে গেলে 100 সেন্টিমিটার হবে, কারণ এখানে দেখো সমস্ত এককগুলি CGS পদ্ধতি দেওয়া আছে, এই 20 সেন্টিমিটার/সেকেন্ড, এখানেও 20 সেন্টিমিটার/সেকেন্ড, এটা মিটার যেহেতু SI একক আছে তাই এটাকে CGS এককে পরিবর্তন করতে হবে। এবার গাড়িটি 1 মিটার রাস্তা অতিক্রম করার পর তার বেগ হয়েছে 50 সেন্টিমিটার/সেকেন্ড, নির্ণয় করতে হবে ত্বরণ। তাহলে আমরা জানি V² = U² + 2AS, ভি এর মান লেখো 50, ইউ এর মান লেখো 20, আর এস এর মান 100। এটা সমাধান করলে দাঁড়ায় E = 21 সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ গাড়িটির ত্বরণ হচ্ছে 21 সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো।